ডাক্তার যখন ওই যে ব্যায়ামটা দিল, আমি ইউটিউবে সার্চ দিতেছি যে আসলে ব্যায়ামটা শিখি ইউটিউবের সাথে যে ডাক্তার আমার দিল মিল আছে মিলানোর জন্য। আমি ইউটিউবে যখন ঢুকি বিভিন্ন ডাক্তারের আসতেছে বাংলাদেশের ডাক্তার ডাক্তার শফিউল্লাহ স্যার, তখন আমি সবার ভিডিওগুলো দেখলাম। ভিডিওগুলো দেখার পরে ডাক্তার শফিউল্লাহ স্যারের ভিডিওটা একটু আলাদা মনে হলো, ব্যায়াম বা চিকিৎসার নিয়মকানুন থেকে যেগুলো শুনলাম। তখন আমি ভাবতেছি যে আমি এখনই চলে যাই বাংলাদেশ, কিন্তু লকডাউন আসতে পারতেছি না। খুব চেষ্টা করছি আমার চাকরি যাক থাক, আগে নিজের জীবন বাঁচাতে হবে। আমি চলে আসতে চাইছিলাম, আসতে পারি নাই। তো পরে আমি এখানে চলে আসছি, আসি ভর্তি হইলাম। আমার 17 দিন ভর্তি দিছে, ইনশাল্লাহ আমি 9 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছি। এখন যখন এরকম তীব্র ব্যথা যখন হয় আমাদের প্রবাসীদের, আসলে বাসাটা ফোকাস করার মতো ওখানে কেউ নাই, কেউ নাই যে কেউ একজন ভরসা দিবে আপনার যে এটা মরণবিধি রোগ না, এটা সুস্থ হয়ে যাবেন, ট্রিটমেন্ট ভালো জায়গায় ভালো ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবেন। কিন্তু ওখানে ওই রকম সাপোর্ট দেওয়ার কেউ নাই। আমরা যারা প্রবাসে আছি ওরা মনে করি কি আসলে এটা মরণবিধি রোগ, আমরা মরে যাব, আসলে মা বাবা কেউ দেখবো না। তবে দর্শক ভাইদের বলতে চাই যে এটা মরণবিধি কোনো রোগ না। আপনি তীব্র ব্যথা হলেও সহ্য করে যদি ভালো জায়গায় আসতে পারেন, ভালো ডক্টর দেখাতে পারেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এখানে কিছু লোক আছে মনে করেন আমাদের বাংলাদেশে এই মেডিকেলটা সম্পর্কে বেশি জানে না, ইউটিউবে ঢোকা ছাড়া বা সার্চ দেওয়া ছাড়া জানে না। কিছু লোক আছে যেমন আমার বাড়ির পাশে অনেকজন, 24 তারিখ আমার বড় ভাই একটা আসতেছে, উনি সেম আমার এরকম সমস্যা, PLID সমস্যা, উনি ইন্ডিয়া যাওয়ার জন্য পাসপোর্ট বানাচ্ছে উনার ওয়াইফের সহ উনার সহ। আসলে আমি বলতে চাই যে সমস্ত রোগীরা হয়তো ইউটিউবে দেখো বিশ্বাসটা জমতেছে না যে আসার পরে যে সুস্থ হব কিনা আমি ইন্ডিয়া চলে যাই, আমি ওদের জন্য একটু বলবো যে আপনি একবার এসে দেখেন, একবার হলেও আসেন ইন্ডিয়া। বাংলাদেশে তো এতটাই খরচা হবে না, আপনার ভিসায় বিভিন্ন খরচ অধিক অনেক বেশি, আপনি একবার এসে ট্রাই করে যেতে পারেন, সুস্থ না হলে যান একবার এসে ট্রাই করে যেতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের আজকের এপিসোড। আমাদের দেশের অর্থনীতির অনেক বড় একটি চালিকা শক্তি হচ্ছে বিদেশি রেমিটেন্স, যেটা আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা অনেক কষ্ট করে তারা এই রেমিটেন্স আমাদের জন্য তারা যোগান দিয়ে থাকেন। তারা যে কী পরিমাণ মাথার ঘাম পায়ে ফেলে তারা এই রেমিটেন্সটা তারা উপার্জন করেন সেটা একমাত্র তারাই বলতে পারেন। এবং আমাদের দেশের মোট GDP-র একটা বড় অংশ কিন্তু এই রেমিটেন্স থাকে। দর্শক মণ্ডলী, ঠিক তেমনি একজন প্রবাসী ভাইয়ের সাথে আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার পিঠে ব্যথা জনিত উনি সমস্যা উনি ভুগছিলেন। ওনার MRI রিপোর্টে যেটা দেখা গিয়েছিল যে ওনার PLID সমস্যা ছিল, L1 এবং 2 এই দুইটা ডিস্কে ওনার সমস্যা ছিল, সেটার কারণে ওনার পিঠে প্রচণ্ড রকম ব্যথা হতো এবং ওনার কোমরেও প্রচণ্ড ব্যথা হতো। আসুন দর্শক আমরা সরাসরি ওনার সাথে একটু কথা বলি এই বিষয়ে। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ গোলাম মাওলা সুমন। আচ্ছা, আপনার বয়স কত? আমার 29 চলতেছে এখন। আচ্ছা, খুবই অল্প বয়স, 29 বছর বয়স। স্যার, আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? আমি কাতারে আছি, কাতার দোহাতে আছি। দোহা, আচ্ছা, অনেক সুন্দর একটি জায়গা, একটি লাক্সারিয়াস জায়গা পৃথিবীর। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনি মূলত ওখানে কী পেশার সাথে জড়িত ছিলেন? আমি ওখানে একটা কোম্পানিতে আছি, ওই সাইনবোর্ডের কাজ করি। সাইনবোর্ডের কাজ। আপনাকে কি মাঝে মাঝে কিছু ঝুঁকিপূর্ণ কাজ করতে হতো ওখানে? মাঝে মধ্যে হইতো, অনেক যখন অনেক বড় সাইনবোর্ডের কাজ আসে তখন আমরা লোক 4-5 জন থাকি, যেহেতু হয়তো কিছু টাইম আমি কেরান দিয়েও কাজ করা লাগে। আচ্ছা, ওই কাজগুলো হয়তো কোনো কোনো টাইমে একটু নিজের উপরে সাপোর্ট করে বেশি করতে হতো। বাংলাদেশে আপনার দেশে বাড়ি কোথায়? আমার ফেনী জেলাতে, ফেনী সোনাগাজীতে। সোনাগাজী, অনেক সুন্দর একটি জায়গা। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কী ছিল এবং সেটা প্রথম কবে ধরা পড়েছিল? আমার প্রায় এটা 2 বছর থেকে সমস্যাটা, যখন ব্যথাটা হালকা হালকা দেখা দিত তখন থেকে আমি চিকিৎসা নিতেছি। যখন ডাক্তার কাছে যাইতাম ওরা এক্সরে করে আমার ঘাড়টা এক্সরে করতো, কইরা বলতো আপনার ঘাড়ে একটু সমস্যা আছে, শুধু ব্যথার ট্যাবলেট দিত আর ইঞ্জেকশন দিয়ে দিত। এভাবে বেশ কিছুদিন খাইলাম, যখন খাই একটু ভালো লাগতো, তখন দেশ থেকে চিকিৎসা করে আমি বিদেশে চলে যাই। চলে যাওয়ার পরে কিছুদিন কাজ করছি, তেমন বোঝা যায়নি। পরবর্তীতে যখন কাজ করতেছি করতেছি, দেশে আসতেছি না 2 বছর ধরে, ওই ব্যথাটা অনেকটা বাড়তেছে। আমি ওই দেশে এমন কোনো মেডিকেল আমি কাতারে বাকি রাখি নাই, ডাক্তার মনে হয় 50টা ডাক্তার দেখাইছি, সবাই আমার ফিটটা এক্সরে করে, এক্সরে করে বলতেছে যে আপনার কোনো সমস্যা নেই, কোনো ফোকার কোনো সমস্যা দেখা যায় না, শুধু
হালকা বাঁকা দেখা যাচ্ছে আপনার হাতটা, মেরুদণ্ড হালকা বাঁকা, কোনো সমস্যা নেই, আপনি ব্যথার ওষুধ খান আর এক্সারসাইজ করেন, ঠিক হয়ে যাবে। তখন আমার ইঞ্জেকশন দিল আর ব্যথার ওষুধ দিল, খাইলাম, তীব্র ব্যথা হচ্ছে, তীব্র যন্ত্রণা। আর আমার যখন এক্সারসাইজ দিছে, যেই দিন ফার্স্ট দিন আমি এক্সারসাইজটা করি, আমার মনে হয় যে ফিটের মাংস থেকে মানে হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট দিন আচ্ছা যাক, করতেছি করতেছি তীব্র ব্যথা বাড়তেছে, ব্যথা কমতেছে না। আমি ডক্টর দিছে পাঁচ দিনের দিন, ডক্টর দিছে ওষুধ একটা, আমি মানে আমার থেকে আমি দুইটা ওষুধ খেয়ে ফেলছি, যেহেতু একটু কমে, কমতেছে না কমতেছে না। পরে ওই ব্যথা নিয়ে আবার ডক্টরের কাছে গেলাম, বলতেছি স্যার আপনি আমাকে দশটা মিনিট মানে অজ্ঞান করে রাখেন, এরকম ব্যথা হচ্ছে আমার, এত তীব্র ব্যথা, আমি ফলোরে গড়াগড়ি করি, কান্নাকাটি করি ওখানে। তখন এক্সারসাইজটা আমি এত ব্যথা তবু আমি এক্সারসাইজ ছাড়তেছি না, ডাক্তার দেয়া এক্সারসাইজ চালাইতেছি, যেহেতুই ব্যথা হোক, ঝুলন্ত এক্সারসাইজটা বেশি করতেছি যে দুবাকা। তখন একটু একটু কমতেছে কমতেছে, আমি ওষুধ খাই একটু কম লাগতেছে। এর ভিতরে আমি ডাক্তার যখন ওই যে ব্যায়ামটা দিল, আমি ইউটিউবে সার্চ দিতেছি যে আসলে ব্যায়ামটা শিখি, ইউটিউবের সাথে যে ডাক্তার আমার দিল মিলানোর জন্য। আমি ইউটিউবে যখন ঢুকি, বিভিন্ন ডাক্তারের আসতেছে, বাংলাদেশের সাইফুল ডাক্তার, শাহাদাত ডাক্তার, শফিউল্লাহ স্যার, তখন আমি সবার ভিডিওগুলো দেখলাম। ভিডিওগুলো দেখার পরে ডাক্তার শফিউল্লাহ স্যারের ভিডিওটা একটু আলাদা মনে হলো, ব্যায়াম বা চিকিৎসার নিয়ম কানুন থেকে যেগুলো শুনলাম। তখন আমি ভাবতেছি যে আমি এখনই চলে যাই বাংলাদেশ, কিন্তু লকডাউন আসতে পারতেছি না। খুব চেষ্টা করছি আমার চাকরি যাক থাক, আগে নিজের জীবন বাঁচাতে হবে, আমি চলে আসতে চাইছিলাম, আসতে পারি নাই। প্রায় ছয় মাস ধরে আমি ওখানে আটকা পড়ে আছি, এই ব্যথা নিয়ে ওখানে কান্নাকাটি করতেছি। পরে একটা সুযোগ দিছে করোনার ভিতরে আসতে পারবেন, আবার রিটার্ন পারমিট ওইটার অনুমোদন দিয়ে দিছে। তো আমি বাংলাদেশে আসছি, আসি দশ পনেরো দিন বাড়ি দিয়েছিলাম। ওখানে আবার একটা ডক্টর আমার মামা দেখেছে, ঢাকা থেকে যায়, ও ওষুধ দিছে, কিছুই হয় নাই। তো পরে আমি এখানে চলে আসছি, আসি ভর্তি হইলাম, আমাদের সতেরো দিন ভর্তি দিছে। ইনশাল্লাহ আমি ন দিনের ভিতরে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছি, এখন সুস্থ ফিল করতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। আপনার সেই পিঠের ব্যথাটা কি এখন আছে? এখন নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি, মাশাআল্লাহ। তার মানে আপনি দীর্ঘ একটা সময় আপনার যে পিঠের ব্যথাজনিত সমস্যা আপনি ভুগছিলেন, সেটা মাত্র অল্প কিছুদিনই আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালোই আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন। স্যারের কাছে যখন প্রথম এসেছিলেন, স্যার আপনাকে দেখে কী বলেছিলেন? স্যার বলেছে আমার পিএলআইডিতে সমস্যা, আর কোমর হালকা ক্ষয় হয়েছে, আর হাড়িটা বাঁকা আছে। উনি বলতেছে যে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, সতেরো দিনের ভিতরে ইনশাল্লাহ থাকলে ঠিক হয়ে যাবে, এই বলছিল। তার মানে স্যার তার কথা রেখেছেন, আপনি আজকে কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। স্যার আপনার কাছ থেকে একটু আপনার অতীত কথাগুলো একটু একটু আমরা জানি, যেটা আপনি বলেছেন যে আপনি দীর্ঘ একটা সময় যখন আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করে আপনি একরকম হতাশ হয়ে গেছিলেন, আপনি ব্যথার যন্ত্রণায় আপনি একটা ওষুধের জায়গায় আপনি ডাবল ওষুধও আপনি খেয়েছেন, এবং ডক্টরকে আপনি রিকোয়েস্ট পর্যন্ত করেছেন যে যাতে আপনাকে কিছুক্ষণের জন্য তিনি অজ্ঞান করে দেন, আপনি ব্যথাটা অন্তত ভুলে থাকতে পারেন। এই যে দুঃসহ সময়টা আপনি কাটিয়েছেন দিনের পর দিন, আজকে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি আপনার আপনজনদের কাছে আপনি ফিরে যাচ্ছেন, একটা সময় আপনি আপনার নিজ কর্মস্থলে আপনি ফিরে যাবেন, অনুভূতিটা কি কেমন লাগছে আপনার কাছে? আসলে অনুভূতি বলতে আমার খুবই ভালো লাগতেছে, যখন এরকম তীব্র ব্যথা যখন হয় আমাদের প্রবাসীদের, আসলে বাসাটা ফোকাস করার মতো ওখানে কেউ নাই, না কেউ নাই, যে কেউ একজন ভরসা দিবে আপনার যে এটা মরণবিধি রোগ না, এটা সুস্থ হয়ে যাবেন, ট্রিটমেন্ট ভালো জায়গায় ভালো ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবেন, কিন্তু ওখানে ওই রকম সাপোর্ট দেওয়ার কেউ নাই। আমরা যারা প্রবাসে আছি ওরা মনে করি কি আসলে এটা মরণবিধি রোগ, আমরা মরে যাব, আসলে মা বাবা কেউ দেখবো না। তবে দর্শক ভাইদের বলতে চাই যে এটা মরণবিধি কোনো রোগ না, আপনি তীব্র ব্যথা হলেও সহ্য করে যদি ভালো জায়গায় আসতে পারেন, ভালো ডক্টর দেখাতে পারেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। অনেক সুন্দর বলেছেন গোলাম মাওলা। দর্শক মণ্ডলী, এতক্ষণ কিন্তু আপনারা গোলাম মাওলা ওনার কাছ থেকে আপনারা শুনতে পেলেন যে উনি প্রবাসে দীর্ঘ একটা সময় উনি কাটিয়েছেন, উনি মাঝে মাঝে বেশ ঝুঁকিপূর্ণ কাজ ওনাকে করতে হতো, হতে পারে সেটা কোনো ঝুঁকিপূর্ণ কাজ থেকে হয়তো ওনার এই সমস্যাটা হয়েছে, অথবা কোনো ভুল মুভমেন্টের কারণে, ভারী কিছু তোলার কারণে, পিএলআইডি আসলে অনেকগুলো কারণে হতে পারে। বাট উনি
যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে উনি একরকম হতাশ হয়ে গিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে উনি ইউটিউবের মাধ্যমে যখন উনি বিভিন্ন ধরনের ব্যায়াম সার্চ করছিলেন যেটা ওনার জন্য উপযুক্ত, ঠিক সেই মুহূর্তে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা সম্পর্কে উনি জানতে পারেন এবং সেই অনুযায়ী উনি দেশে এসে উনি ওনার সাথে দেখা করেন এবং ওনার সাথে দেখা করে মাত্র অল্প কয়েকটা দিনেই উনি ওনার ট্রিটমেন্ট নিয়ে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালোই উনি বাড়ি ফিরে যাচ্ছেন। এই যে জীবন বদলে যাওয়ার একটি গল্প, এই গল্পটা কিন্তু আপনার জীবনেও ঘটতে পারে, আপনারও হতে পারে, যদি আপনি সঠিক সময় একটি সঠিক পদক্ষেপ নিতে পারেন, সঠিক ডিসিশন নিতে পারেন আপনার জীবনের জন্য। আপনি বা আপনার আশেপাশে বা আপনার খুব প্রিয় আপনজন যদি কেউ যদি এই ধরনের কোনো সমস্যাতে ভোগেন, আপনার মাধ্যমে কিন্তু তারা জানতে পারবেন বা সঠিক একটি দিক নির্দেশনা পেতে পারেন। এখানে কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু কিছু কর্তব্য রয়েছে। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে। অবশ্যই এখানে কিছু লোক আছে মনে করেন আমাদের বাংলাদেশে এই মেডিকেলটা সম্পর্কে বেশি জানে না, ইউটিউবে ঢুকা ছাড়া বা সার্চ দেওয়া ছাড়া জানে না। কিছু লোক আছে যেমন আমার বাড়ির পাশে অনেকজন, 24 তারিখে আমার বড় ভাই একটা আসতেছে, উনিরও সেম আমার এরকম সমস্যা, ফিএল আইডিতে সমস্যা, উনি ইন্ডিয়া যাওয়ার জন্য পাসপোর্ট বানাচ্ছে ওনার ওয়াইফের সহ ওনার সহ। আসলে আমি বলতে চাই যে সমস্ত রোগীরা হয়তো ইউটিউবে দেখো বিশ্বাসটা জমতেছে না যে আসার পরে যে সুস্থ হব কি না আমি ইন্ডিয়া চলে যাই, আমি ওদের জন্য একটু বলবো যে আপনি একবার এসে দেখেন, একবার হলেও আসেন ইন্ডিয়া, বাংলাদেশে তো এতটাই খরচ হবে না, আপনার ভিসায় বিভিন্ন খরচ ওদিকে অনেক বেশি, আপনি একবার এসে ট্রাই করে যাইতে পারেন, সুস্থ না হলে যান একবার এসে ট্রাই করে যেতে পারেন। কারণ যেহেতু আপনি নিজে এসে আপনি এখানে ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন, আপনার নিজেরও বিশ্বাস তারা আসলে তারা অবশ্যই ভালো একটি ট্রিটমেন্ট অবশ্যই তারা পাবেন। দেশের ভিতরেও অনেক ভালো ভালো ট্রিটমেন্ট এখন চলতেছে, হয়তো জানা নাই কারো ধারণা নাই ওই জন্য বিশ্বাস জন্মে না, ওরা বাইরে চলে যায়। তো ওদেরকে বলতেছি যে আপনারা আসেন, আসিয়া দেখেন, সুস্থ হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ গোলাম মাওলা, আপনি খুব সুন্দর একটি বিষয়ের আপনি উল্লেখ করেছেন এখানে যে বর্তমানে আমাদের দেশেই যে আসলে আপনার খুব ভালো এবং উন্নত মানের যে চিকিৎসাগুলো আমাদের দেশেই পাওয়া সম্ভব। আমরা আসলে শুধু শুধু অনেক ক্ষেত্রে যেটা আমাদের প্রয়োজন নাই তারপরেও আমরা দেখা যাচ্ছে যে বিদেশের বিভিন্ন ধরনের উচ্চ আমরা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা যাওয়ার চেষ্টা করি, যেটা আসলে মোটেও ঠিক না, কারণ আমাদের দেশেই কিন্তু এখন অনেক ভালো এবং উন্নত বিশ্বের মতো এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং রোগীরা কিন্তু অনেক পরিমাণে ওনারা ভালো হচ্ছেন, আমাদের কিন্তু ভালো হওয়ার পরিমাণ অনেক অনেক বেশি, যেটা হয়তো বেশ কয়েক বছর আগেও এরকমটা ছিল না, বাট এখন কিন্তু আমাদের দেশে অনেক ভালো ভালো আপনার মেশিন আছে, বিভিন্ন প্রযুক্তি আছে, ভালো কনসালটেন্ট আছেন, তাদের মাধ্যমে আপনারা যদি সঠিক চিকিৎসা গ্রহণ করেন আপনারা অবশ্যই সারা জীবন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতটা সহযোগিতা এবং শেয়ার করার জন্য সকলের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।